আসসালামু আলাইকুম সবাইকে, আমি রুক্সি আরবি। আমার পেজ আরবিস কালেকশন থেকে তোমাদের সবার সাথে চলে আসলাম আজকের লাইভে। সবাই জয়েন করে ফেলো, আর যারা অলরেডি জয়েন করেছো কাইন্ডলি জানিয়ে দিবে যে নেট লাইট সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে প্রপারলি দেখা যাচ্ছে কিনা, আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। সো সব কিছু ঠিকঠাক থাকলেই কিন্তু আমি লাইভটা স্টার্ট করবো। ওকে, যারা জয়েন করছো অবশ্যই লাইভটাকে একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবে বেশি বেশি করে। আর ফার্স্টে আমি বলে দিচ্ছি কীভাবে আমার পেজ থেকে ড্রেস অর্ডার করবে অথবা কীভাবে তোমরা ড্রেস কালেক্ট করবে। ওকে, আমার এই লাইভ থেকে যদি তোমাদের কোনো ড্রেস ভালো লাগে অথবা আমার পেজের যে কোনো লাইভ অথবা রেকর্ডেড লাইভ অথবা এইচডি ভিডিও থেকে তোমাদের যদি কোনো ড্রেস ভালো লাগে, ড্রেসটা একটা স্ক্রিনশট দিবে, স্ক্রিনশট দিয়ে আমার পেজে জাস্ট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবে, তাহলে তোমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা তোমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে 80 টাকা, ঢাকার বাইরে যারা আছো তাদেরকে 120 টাকা, ঢাকার ভেতরে যারা আছো তারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিটা পাবে পাঠানোর মাধ্যমে অথবা হচ্ছে আমাদের পার্সোনাল ডেলিভারি ম্যানের মাধ্যমে। আর যারা আউটসাইড ঢাকা তাদেরকে যেটা করতে হবে, সুন্দরবন কুরিয়ার অফিস থেকে ড্রেসটা কালেক্ট করতে হবে, আর তাদেরকে কিন্তু ফুল টাকাটা অ্যাডভান্স বিকাশ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে জয়েন করে ফেলেছেন। কাজী তানজিল আপু লিখেছেন, হাই আপু। হ্যালো আপু তানজিল আপু, কেমন আছো? ভালো আছি। লাইভ ক্লিয়ার আছে? আচ্ছা আচ্ছা, নোভা নোভা লিখেছেন, চলে আসছি। আচ্ছা, থ্যাংক ইউ, সব ঠিক আছে লিখেছেন আরোহী আপু। আরোহী আপু না ভাইয়া, বুঝতে পারছি না, আরোহী খান। আচ্ছা, যাই হোক আপু, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যালো আপু, হ্যাঁ আপু। আচ্ছা, সো সব কিছু ঠিক আছে? আচ্ছা, সব কিছু ঠিকঠাক, ঠিক আছে, সব কিছু ঠিকঠাক, তাই আমি এখন শুরু করবো। আচ্ছা, ফারহান আপু লিখেছেন, হাই আপু, আই অ্যাম নিউ বাট আই রিয়েলি লাইক ইউর কালেকশন। ওয়েলকাম আপু, আপনাকে আমার পেজে ওয়েলকাম, আর আমার কালেকশনগুলো পছন্দ করার জন্য ধন্যবাদ, সবসময় আমার পেজের সাথে থাকবেন আশা করছি। ওকে, নিপু আহমেদ লিখেছেন, বিউটিফুল ডিয়ার। আচ্ছা, সাউন্ড ঠিক? আচ্ছা, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, অর্থশ আপু জয়েন করে ফেলেছেন, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, হ্যালো আপু। আচ্ছা, হাই আপু, তোমায় খুব সুন্দর লাগছে। ফারহান আপু লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, সো সবাই হাই হ্যালো করছেন। আপু ওয়েট করতেছিলাম তুমি কখন আসবে। হ্যাঁ, আজকে অনেক লেট করে ফেলেছি, অল্প লেট না, অনেক লেট করেছি, বাট কী করবো, আসলে একটু সমস্যা হয়ে গিয়েছিল। আচ্ছা আপু, আপনাকে খুব কিউট লাগছে ইসরাত ইমা আপু লিখেছেন, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সব কিছু যখন ঠিকঠাক আছে তাহলে হচ্ছে আমি লাইভটা শুরু করি। দেখো ক্যাপশনে লিখে দিয়েছি যে ইন্ডিয়ান কালেকশন। হ্যাঁ, আজকে কিছু ইন্ডিয়ান কালেকশন দেখাবো, আর ইন্ডিয়ান কালেকশনের ভেতরে যে খুব সুন্দর কালেকশনটা তোমাদের সবার পছন্দ, মোস্ট ডিমান্ডেবল ডিজিটাল প্রিন্টের শিফন ওন্নার সাথে লনগুলো, আর এগুলো সম্পূর্ণ নিউ ডিজাইন চলে এসেছে। দেখো আমি যেটা পরে আছি এটাই হচ্ছে একদম নিউ একটা ডিজাইন। ডিজাইনটা দেখো কত সুন্দর আর অ্যাট্রাকটিভ একটা ডিজাইন নিয়ে চলে আসলাম, আর এটা কালারটা তো মারাত্মক সুন্দর, ঠিক আছে? দেখা যাচ্ছে কালারটা কতটা সুন্দর। ওকে, আমার ড্রেসটা দিয়ে আমি ফার্স্টে দেখানো স্টার্ট করব। আচ্ছা আচ্ছা, আমারটা দিয়ে আমি ফার্স্টে স্টার্ট করব, একটা সি গ্রিন কালার না। সো এই যে এটা হচ্ছে আমার ড্রেসটা, আর ড্রেসগুলোর আমি একটু ডিটেলসটা আগে বলে দিচ্ছি। এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন কালেকশন, যেগুলো কিনা হচ্ছে ইন্ডিয়ান লন বলে। ওকে, এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড়, আর হচ্ছে এগুলোর যে প্রিন্টগুলো এগুলো সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটি। ওকে, পাকিস্তানি যে লনগুলোর যে টাইপের কোয়ালিটি হয় সেম টাইপের, পাকিস্তানি লনগুলো খুবই প্রাইস বেশি হওয়ার কারণে অনেক আপুরে অ্যাফোর্ড করতে পারো না, যে কারণে একদম মানে রিজনেবলের ভেতরে এই ড্রেসগুলো পাকিস্তানি ড্রেসের মতোই সুন্দর। এগুলোর অনেক অনেক রিভিউ আছে। ওকে, এগুলোর জাস্ট আমি সবসময় চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসার, নতুন নতুন কালার নিয়ে আসার। সো সবসময় আমার পেজে এই ড্রেসগুলোর অল টাইম তোমরা রিভিউ দেখবে। ওকে, অনেক অনেক রিভিউ আছে। সো ড্রেসগুলোর কাপড় কোয়ালিটি, প্রিন্ট কোয়ালিটি এগুলো নিয়ে তোমরা 100% স্যাটিসফাইড হবে, ঠিক আছে? সো দেখো, আর আজকের ড্রেসগুলোর সাথে যে দুপাট্টাগুলো দেখাবে ওগুলো হচ্ছে পিওর শিফনের থাকবে। দেখো এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা। ওকে, এটা হচ্ছে আমার ড্রেসটার ওভারভিউটা দেখে নাও, তারপর আমি ক্লোজলি দেখাবো। ওকে, এটা হচ্ছে আমার ড্রেসটা, দূর থেকে দেখালাম, এখন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। দেখো
যেটা আমি পরে আছি, ঠিক আছে, যেটা আমি পরে আছি। দেখো এটা ভিতরে খুব সুন্দর করে কিন্তু বল প্রিন্ট করে ওয়াটার প্রিন্ট করা আছে। ওকে, বল প্রিন্টে ওয়াটার প্রিন্ট করা আছে, এই যে দেখো বেইজে। আর এটা কিন্তু একটা সি গ্রিন কালারের উপরে, ঠিক আছে। এটার ভিতরে অনেকগুলো কালার কম্বিনেশন, আমি যে অংশটা দেখাচ্ছি এটার জাস্ট ডেসক্রিপশনটা দিলাম। এটা হচ্ছে একটা সি গ্রিনের ভেতরে, যেটা হচ্ছে গলার সাইডে, দেখো এই দিকটা, এটা হচ্ছে একটা খুবই সি গ্রিনের, সুন্দর একটা সি গ্রিনের উপরে করা। তারপর হচ্ছে এরকম সুন্দর করে একটা প্রিন্ট করা আছে, এই ডিজাইনটা দেখো কতটা সুন্দর লাগছে। ওকে, তারপর দেখো এই যে প্রিন্টগুলো, এইগুলো লাইক মনে হচ্ছে একদম পার্ল ওয়ার্ক করা, তাই না? মনে হচ্ছে যেন এখানে পার্ল বসানো, দেখো। বাট এগুলো কিন্তু প্রিন্ট, ওকে, এত সুন্দর, মানে থ্রি ডি টাইপের প্রিন্ট, যে কারণে মনে হচ্ছে যেন এখানে পার্ল বসানো আছে। সো এটা হচ্ছে এরকম করে প্রিন্ট করা থাকবে। আর এটা হচ্ছে গলার প্যানেলটা, দেখো এই যে গলার প্যানেলটা বানানোর পরে জাস্ট লুকিংটা এরকম আসবে। ওকে, এটা হচ্ছে টোটাল লুকিংটা। এখন হচ্ছে আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখো গলার প্যানেলটা কিন্তু খুব সুন্দর একটা লাইট, কেমন যেন একটা, মানে লাইট কি বলে এটা, কি কালার, লাইট মেরুন টাইপের, ঠিক আছে, মেরুনের একদম লাইট ভার্সন, মেরুন অথবা অরেঞ্জ যেটাই বলো, যেটা আর কি ক্যামেরাতে দেখা যাচ্ছে। উপরে কিন্তু খুব সুন্দর করে ব্রাউন কালার দিয়ে এই ওয়েব প্রিন্টটা করা আছে। ওকে, এই ওয়েব প্রিন্টটা কিন্তু একটা ব্রাউন কালার দিয়ে করা আছে। আর সাইডে দেখো এই যে এই পার্ল, মানে পার্ল যে ডিজাইনটা, এরকম সুন্দর করে পার্ল ডিজাইনের একটা প্রিন্ট রয়েছে। আর তার পাশে দেখো এরকম সুন্দর রেডিশ টাইপের একটা প্রিন্ট রয়েছে। সো প্রিন্টগুলো যদি ঠিকঠাক মতো দেখা যায় তাহলে তো বুঝতেই পারছো যে ড্রেসটা কতটা অ্যাট্রাক্টিভ হবে। আর এই ড্রেসটা যার যার ভালো লাগবে ঝটপট কিন্তু ইনবক্স করে ফেলবে, ঠিক আছে। এটা খুবই, মানে স্টক কম না, বাট এটার খুবই ডিম্যান্ড হবে আমি জানি। সো এটা যার যার লাগবে ঝটপট ইনবক্স করে ফেলবে। কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমার মনে হয় এখানেই সেরে ফেলো তোমরা লাইভে, বিকজ ইনবক্সে কোয়েশ্চেন করতে গেলে কিন্তু তোমাদের অর্ডারটা মিস হয়ে যাবে। ওকে, সো দেখো এটা হচ্ছে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্টগুলো, ঠিক আছে। এই ফ্লাওয়ার প্রিন্টগুলো জাস্ট এখানে এসেছে, এই অংশটাতে চলে এসেছে, দেখো নিচের দিকে। এখানে খুব সুন্দর করে ইয়েলো, ম্যাজেন্ডা, তারপর হচ্ছে অরেঞ্জ, হোয়াইট, অনেকগুলো কালার কম্বিনেশন, এখানে অনেক কালার কম্বিনেশন করা আছে। নিচের দিকটা কিন্তু একটু ডার্ক সি গ্রিন, দেখো এটা কিন্তু ডার্ক সি গ্রিন টাইপের কালার। আর এইখানে দেখো যেখানে গলার প্যানেলটা একদম শেষের দিকে, এখানে খুব সুন্দর করে দুইটা রোজেস ফ্লাওয়ার দেওয়া আছে। আর তার নিচে আবার এই পার্ল ডিজাইনটা, ওকে, পার্ল ডিজাইনটা খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। এবং ড্রেসটা দেখো এই যে সাইডেও কিন্তু একটা প্রিন্ট আছে, এইখানে এই অংশটাতে এরকম সুন্দর করে একটা ব্রাউন কালারের প্রিন্ট আছে দুই সাইডে। ওকে, দুই সাইডে এই প্রিন্টটা আছে, এটাও খুব স্ট্যান্ডার্ড লাগে। এবং একদম নিচের দিকটা দেখো, এখানে আরেকটা ব্যাপার খেয়াল করো, উপরের দিকটা হচ্ছে একটু লাইট সি গ্রিন, তারপরটা ডিপ সি গ্রিন, এবং এই যে সি লাইট সি গ্রিন, তারপর একটু ডিপ, তারপরে গিয়ে কিন্তু একটা ডার্ক একটা ম্যাট নেভি ব্লু, এটা কিন্তু ডার্ক একটা ম্যাট নেভি ব্লু, দূর থেকে দেখলে অনেক অনেকটা গ্রে কালারের মতো মনে হয়, ঠিক আছে, বাট এটা ডার্ক একটা নেভি ব্লু কালার। আর এটা নিচের অংশটা দেখিয়ে দেবো, নিচের প্যানেলটা কিন্তু সেই ডার্ক নেভি ব্লু কালারের উপরে, এটা কিন্তু হচ্ছে গ্লেজেস নেভি ব্লুটা সেটা না, এটা হচ্ছে একটা ম্যাট নেভি ব্লু। ওকে, এটা একটা ডার্ক ম্যাট নেভি ব্লু। সো দেখো এটা নিচের প্যানেলটা দেখে নাও, ওকে, এটা হচ্ছে ড্রেসটার নিচের প্যানেল, দেখো কত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে, এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট, ওকে, কোনো হচ্ছে রেগুলার প্রিন্ট করা নেই। আর ড্রেসটার মেজারমেন্টটা আমি বলে দিব, যদিও যেসব অপুর আমার থেকে সবসময় ড্রেস পারচেস করো তার এটা মেজারমেন্টটা জানো, তারপরও আমি বলে দিব সবার জন্য নিউ যারা আছো। ওকে, সো দেখো এটা হচ্ছে নিচের প্যানেলটা, দেখো কত সুন্দর করে এখানে কালার কম্বিনেশনগুলো ইউজ করা হয়েছে, ওকে, অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা হয়েছে। এখানে আরেকটা দেখো এক্সট্রা একটা, এই যে এই প্রিন্টটা খুবই সুন্দর লাগছে, ট্রেডিশনাল একটা প্রিন্ট, এই যে প্রিন্টটা, এটা এই যে হোয়াইট কালার, এটা খুবই ট্রেডিশনাল একটা প্রিন্ট। আচ্ছা প্রাইস কত অর্তোষী আপু? হ্যাঁ এখনই বলে দিচ্ছি, ওকে, প্রাইসটা বলে দিচ্ছি। আর এটার প্রাইসটা তো সবাই জানো যে শিফন কালেকশনগুলো কীরকম, মানে শিফন ওনার কালেকশনগুলোর প্রাইস। সো দেখো এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, ব্যাক পার্টেও সেম কালার কম্বিনেশন, সি উপরের দিকটা লাইট সি গ্রিন, তারপর হচ্ছে ডিপ সি গ্রিন, তারপর নিচের দিকটা হচ্ছে একটা ডার্ক একটা ম্যাট নেভি ব্লু। ওকে ক্লিয়ার? সো এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, ব্যাক পার্টও সেই বল প্রিন্টে ওয়াটার প্রিন্টের মতো করে দেয়া আছে অল ওভার বডিতে। আর দেখো এই সুন্দর প্রিন্টটা আছে, পিঠের উপরে জাস্ট এই প্রিন্টটা পড়বে, ওকে, পিঠের উপরে এই সুন্দর প্রিন্টটা পড়বে। আর দেখো নিচের দিকটা দেখো কত সুন্দর করে প্রিন্ট করা আছে, ওয়াও,
অনেক সুন্দর করে কিন্তু ব্যাক পার্টটাও প্রিন্ট করা আছে। এখানে ফ্লাওয়ার প্রিন্টগুলো জাস্ট খুবই কালারফুল, সি এই প্রিন্টগুলো দেখো। আর এখন হচ্ছে আমি স্লিভের অংশটা দেখিয়ে দেবো, এই যে স্লিভটা কতটা সুন্দর লাগবে বানানোর পরে, এটা তো জাস্ট আমারটা দেখলেই বোঝা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা রিমা আপু লিখেছেন আমি নতুন, ওয়েলকাম আপু। এই যে দেখো এটা হচ্ছে স্লিভের অংশটা, এই দিকটাতে হচ্ছে সি গ্রিন, তারপর কিন্তু ডার্ক সি গ্রিন, প্রথমে লাইট তারপর ডার্ক, তারপর হচ্ছে এখানে একদম ডার্ক একটা নেভি ব্লু। সো আর ফ্রন্টে দেখো এখানে এসে একটা ডিপ একটা মিস্টি কালার ইউজ করা হয়েছে, সাথে কিন্তু একটা রয়্যাল ব্লু কালার। বাট এই কালারগুলো সম্পূর্ণ কিন্তু ম্যাট, ওকে, এগুলো কিন্তু মানে শাইনি না, এগুলো কিন্তু ম্যাট কালার, ওকে। দেখো এই যে খুবই সুন্দর করে ফ্রন্টের ফ্লাওয়ার প্রিন্টগুলো কি সুন্দর লাগছে, তাই না? এটা যদি তোমরা ফুল হাতা করো তাহলে কিন্তু একদম এই থেকে অংশটা শুরু হবে, ঠিক আছে। এই যে অংশটা এটা যেটা পাচ্ছ এটা আরও বেশি পাবে, আরও লম্বা করে পাবে যদি ফুল স্লিপটা করো। আমি কখনোই ফুল স্লিপ পরি না, তোমরা চাইলে কিন্তু একদম ফুল স্লিপ পরতে পারবে। ড্রেসটার মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি, ড্রেসটার মেজারমেন্টটা হলো ওয়াইডে থাকবে তোমাদের জন্য 90 inches পর্যন্ত, ওয়াইড থাকবে 90 inches পর্যন্ত, লং থাকবে 48 পর্যন্ত, আর স্লিভ একদম ফুল স্লিভ হবে। আর হচ্ছে মানে ওড়নাটা অনেক স্ট্যান্ডার্ড একটা মাপের ওড়না হবে, শিফনের ওড়না যেরকম হয়। আর প্যান্টের কাপড় একদম 2.5 গজের কাপড় পেয়ে যাবে, খুবই প্রিমিয়াম কোয়ালিটির, কটনগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি। দেখো এটা ওড়নাটা দেখো, ওয়াও কি সুন্দর একটা ওড়না। আর এটার যে ম্যাটেরিয়ালটা এই ওড়নাগুলোর, এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট যেটা, এই ওড়নাগুলোতে সেফটি পিন ইউজ করতে হয় না, ওকে, সেফটি পিন ইউজ করার দরকার পড়ে না। দেখো ওড়নার প্রিন্টগুলো একদম আঁচলে হচ্ছে জামার ফ্রন্ট পার্টের মতো করে প্রিন্ট পাচ্ছ। আর এই যেটা বলেছিলাম যে একটা ট্রেডিশনাল প্রিন্ট, এটা হচ্ছে ওড়নার দুই পাশে এরকম সুন্দর করে, দুই পাশে এরকম সুন্দর করে দেওয়া আছে, সি, ওকে। দেখো এই ওড়নাগুলো, এই যে দেখো একদম তোমরা কোনো সেফটি পিন ছাড়া ইউজ করতে পারবে, একদমই হচ্ছে সেফটি পিন ইউজ করতে হবে না, ওকে, এগুলো গা থেকে পড়ে যাবে না, ওই টাইপের না। সো এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, ওকে। তা আমার ড্রেসটা হ্যাঁ প্রাইসটা এই যে এখনই প্রাইসটা বলে দিচ্ছি, ড্রেসটা এই যে প্যান্টের কাপড়টা একটা সি গ্রিন কালার, ডিপ একটা সি গ্রিন কালার, প্রাইসটা থাকছে অনলি 1650 টাকা। সবসময় এই কালেকশনগুলো যে প্রাইসে তোমরা পাও 1650 টাকা, আমার পেজে সেম প্রাইস, ওকে। যা যা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে, প্রাইস থাকছে অনলি 1650 টাকা। ড্রেসটা দেখানো শেষ, যেটা আমি পরে আছি, যা যা ভালো লেগেছে জাস্ট ঝটপট করে ইনবক্স করতে হবে। তোমরা চাইলে লাইভ টাইমেও ইনবক্স করতে পারো, কজ লাইভের সময় কিন্তু আমাদের মডারেটর যারা আছেন তারা চেক করে, না সমস্যা নেই, লাগবে না। আচ্ছা আমাদের ছবি আছে না, আচ্ছা নাও। এই যে এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা যেটা এতক্ষণ দেখালাম, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমি যেগুলো করব, যে আরও কিছু কালার্স কিছু ডিজাইন সবগুলো দেখিয়ে দেবো, অনেকগুলো কালার আর ডিজাইন দেখাবো, যেহেতু সবার পছন্দ এক হবে না, যে কারণে আমি একটা ড্রেস নিয়ে লাইভ হইনি। তোমাদের জন্য অনেক অপশন রয়েছে, তোমরা চাইলে যে কোনোটা নিতে পারো, ওকে। এক একজনের চয়েস এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। আপু রয়্যাল ব্লু কালারের জর্জেট থ্রি পিস থাকলে দেখাবে, আচ্ছা জর্জেট থ্রি পিস আজকে নেই, আজকের ওড়নাগুলো সবগুলো পিওরের, ঠিক আছে। আচ্ছা রুবা আপু ইজ ওয়াচিং, কেমন আছো আপু? আচ্ছা দেখো আজকে নেক্সট কালারটা মানে সেকেন্ড কালারটা থাকছে একটা ব্ল্যাক কম্বিনেশন। আচ্ছা গ্রিন প্যারট লিখেছেন রুবা আপু লাভলি, থ্যাংক ইউ আপু, লাভ ইউ। এই যে এটা হচ্ছে আমারটা, আর নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার, ম্যাট ব্ল্যাকের খুবই সুন্দর একটা কালার। সো যেসব আপুরা হচ্ছে কালো রং পছন্দ করো, ব্ল্যাক লাভার আপুরা অ্যাকচুয়ালি, তাদেরকে আমি যেই কালারই দেখাই না কেন তাদের ঘুরে ফিরে ব্ল্যাক কালারই পছন্দ হবে, কজ ব্ল্যাক কালারটা অনেকের পছন্দের, অনেকের। দেখো এটা হচ্ছে ড্রেসটার ওভার লুকটা, এই পর্যন্ত কি এই থেকে, এই যে ওয়েট আমি ঠিক করে নিচ্ছি, এই যে এটা হচ্ছে টোটাল ড্রেসটার একদম ওভারভিউটা, এরপর আমি ক্লোজলি দেখিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে ব্ল্যাক কালারটার একদম ফ্রন্ট পার্টটা, এখন ক্লোজলি খেয়াল করো আপু ড্রেস কি
গুলিস্তানে দেয়া যাবে, ইশরাত আপু? হ্যাঁ, গুলিস্তানে দেয়া যাবে। অল ওভার বাংলাদেশ ড্রেস দেয়া পসিবল। যারা ইনসাইড ঢাকা আছো তাদেরকে যেটা করতে হবে, ওকে, ইনসাইড ঢাকা যাদেরকে যারা আছো তারা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাচ্ছ, জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দেবে। আর যারা ঢাকার বাইরে আছো তাদেরকে মানে টাকাটা আগে অ্যাডভান্স করে দিতে হবে, তারপর সুন্দরবনের মাধ্যমে ড্রেসটা নিতে হবে। দেখো, এটা হচ্ছে ব্ল্যাক কালারটার ভেতরে যে ওয়াটার প্রিন্টগুলো আছে, ওকে, কত সুন্দর করে ওয়াটার প্রিন্ট করা আছে। দেখো, এটা কিন্তু সলিড ব্ল্যাকের উপর না, ব্ল্যাকের সাথে ওয়াটার প্রিন্ট আছে। আর এটার গলার প্যানেলটা দেখো, ওয়াও, খুবই সুন্দর কালার কম্বিনেশন করা আছে। এখানে দেখো একটা কিউট একটা পার্পেল কালার, এই পার্পেল কালারটা এতটা কিউট। দেখো, হোয়াইটের সাথে পার্পেলের কম্বিনেশনটা কতটা সুন্দর এসেছে। এখানে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার, তারপর এখানে অরেঞ্জ কালার, ওকে। আর এখানে খুব সুন্দর করে এইটা কিন্তু একটা গোল্ডেন কালার, একটা চেইন শেপের একটা করা আছে ডিজাইন, মানে প্রিন্ট, এটা একটা গোল্ডেন কালারের। সো এইভাবে কিন্তু কালার কম্বিনেশন করা আছে। এই ফ্লাওয়ারটাও একটা গোল্ডেন শেডের, ওকে। শাইলা আমিন আপু লিখেছেন, ওয়াও, ইউ লুকিং গ্রেট, থ্যাংক ইউ। এই যে দেখো, লাস্টে কিন্তু সেই পার্পেল কালারটা আছে। সো এটা হচ্ছে টোটাল নেক পোর্শনটা। এখন আমি নিচের অংশে চলে যাব। দেখো, নিচের ডিজাইনটা কতটা একদম ফ্রেশ রাখা হয়েছে, অনেক সুন্দর লাগছে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে টোটাল নিচের যে প্যানেলটা, দেখো কত সুন্দর করে এই ফ্লাওয়ারগুলো আর গোল্ডেন কালার কম্বিনেশন দিয়ে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে, ওয়াও। দেখো এই যে, ওয়াও, কি সুন্দর ফ্লাওয়ারগুলো, ব্ল্যাক কালারের উপরে ফ্লাওয়ারগুলো খুবই সুন্দরভাবে ফুটেছে। দাঁড়াও, আমি একটু ড্রেসটা ধরছি ঠিক করে। এই যে দেখো, এখন হচ্ছে আমি একদম নিচের প্যানেলটা একভাবে দেখাচ্ছি, খেয়াল করো, ওকে। আর একদম যে নিচের প্যানেলটা, এই যে এটা হচ্ছে একদম নিচের প্যানেলটা, এটার প্রিন্টটা অনেক সুন্দর আপু। টাঙ্গাইলে দেওয়া যাবে, অল ওভার বাংলাদেশ দেওয়া যাবে, যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে সব জায়গায় ড্রেস পৌঁছে যাবে। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, ও মাই গড, এটা দিয়েই তোমরা ফ্রন্ট পার্ট করে নিতে পারো। দেখো, ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা কিন্তু আরও গর্জিয়াস, তাই না? এটা হচ্ছে ব্যাক পার্টের উপরের দিকে থাকবে এই যে সুন্দর প্রিন্টটা, ওকে। এটা ব্যাক পার্টের উপরের দিকে থাকবে এবং হচ্ছে পিঠের উপরে এই প্রিন্টটা হবে। এটা ডিজাইনটা দেখে নাও, এই যে চেইন ডিজাইনটা, এটা কিন্তু একটা গোল্ডেন শেডের হবে ব্ল্যাকের উপরে, খুবই সুন্দর কম্বিনেশন। আর নিচের দিকটা দেখো, এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা নিচের প্যানেলের যে প্রিন্টটা রয়েছে, এগুলো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। এখন হচ্ছে আমি স্লিপটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে এটা হচ্ছে স্লিভের ফ্রন্টের অংশটা, এটা হচ্ছে স্লিভের ফ্রন্টের অংশটা, প্রাইস হচ্ছে 1650 টাকা, সবগুলো সেম প্রাইস। ওয়াও কালেকশন, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ডেলিভারি ম্যান কি গুলিস্তান এসে দিতে পারবে? হ্যাঁ, আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে, যারা ইনসাইড ঢাকা তাদেরকে হোম ডেলিভারি দেওয়া যাবে। আপু, তোমার অফিস অথবা বাসা কোথায়? আচ্ছা, আমার অফিস হচ্ছে ধানমন্ডিতে, ওকে। ধানমন্ডিতে হচ্ছে আমাদের অফিস, আমাদের কোনো শোরুম নেই, ওকে। এটা হচ্ছে স্লিভের অংশটা, স্লিভ কিন্তু একদম ফুল স্লিভ করতে পারবে। দেখো, এটা স্লিভের ফ্রন্টে আসবে এই সুন্দর প্রিন্টটা, আর এটা হচ্ছে বেইজে আসবে। আচ্ছা, নাইস প্রেজেন্টেশন লিখেছেন শায়লা আপু, থ্যাংক ইউ আপু। এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা টোটাল ড্রেসটা। এখন হচ্ছে আমি ওড়নাতে চলে যাচ্ছি, ওকে। এখন আমি ড্রেসটার ওড়নাতে চলে যাচ্ছি। দেখো, ওড়নাগুলো কিন্তু পিওর শিফনের, ওকে, খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল, পিওর শিফনের। এগুলো খুবই সফট হবে এবং যখন পরবে অনেক সুন্দর লাগবে। দেখো, এটা আঁচলের প্রিন্টটা দেখো, ওয়াও, খুবই কালারফুল, ওকে। ওড়নাগুলো যখন ড্রেসের সাথে ক্যারি করবে, জাস্ট আমার তো মনে হচ্ছে মানে জামাটা কেউ নাও বা না না, ওড়নাটা মিস করো না। দেখো, এটা খুবই সুন্দর একটা ড্রেস। এটা প্যান্টের কাপড়টা দেখে নাও, সলিড একটা কালার প্যান্টের কাপড়। আপু, একটা এইচডি ভিডিও দিও আপু, লাইভ কি খোলা আছে? আমি এতগুলো ড্রেসের এইচডি ভিডিও করতে পারবো না, অনেকগুলো ড্রেস আজকে। দেখো, এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, যা যা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, আমি পিক দিয়ে দিব, ওকে। দাঁড়াও, ক্লিয়ার পিকগুলো দিয়ে দিব যদি প্রবলেম হয় লাইভে, ঠিক আছে? আচ্ছা আপু, তোমার ড্রেসটা কি হবে? হ্যাঁ, আমারটা অ্যাভেলেবেল আছে, প্রাইস সেম 1650 টাকা, আজকে সব কালেকশনগুলো সেম প্রাইস, অনলি 1650 টাকা। আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, পিঙ্কি আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ড্রেসটা, নেক্সট ড্রেসটা থাকবে রেড এবং ম্যাজেন্ডার কালার কম্বিনেশন, ওকে। রেড এবং ম্যাজেন্ডার, এটা শেডিংয়ের ব্যাপার আছে। আপু, নাইস ড্রেস লিখেছেন কে আক্তার আপু, থ্যাংক ইউ কে আপু।
এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং রেডের কম্বিনেশন। উপরের দিকটা ম্যাজেন্ডা এবং নিচের দিকটা রেড শেডের। দেখো এই যে আমি ওভারলুকটা আগে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ড্রেসটা ওভারভিউটা, এরপর আমি ক্লোজলি দেখাবো। ওকে, এখন হচ্ছে ড্রেসটা দেখে নাও। এই যে ড্রেসটার উপরে কিন্তু এরকম সুন্দর করে এক কালারের উপরে এই যে এই ফিরোজা প্রিন্টটা আছে। ওকে, এই ফিরোজা স্ট্রিপ স্ট্রিপ করে প্রিন্টটা আছে। তারপর হচ্ছে এই দিকটাতে গলার প্যানেলটা, দেখো কত লম্বা করে একটা প্যানেল ক্রিয়েট করা আছে। গলার প্যানেলটা খুবই সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে। এটার ভেতরে যে কালারটা, এটা কিন্তু একটা ডার্ক একটা চকলেট কালার। ওকে, ভেতরে কিন্তু গলার প্যানেলে খুবই সুন্দর একটা ডার্ক চকলেট কালার, অনেক সুন্দর কালার কম্বিনেশন। আর এইখানে দেখো এই প্রিন্টটা খুবই সুন্দর, এটা কিন্তু একটা রয়্যাল ব্লুয়ের উপরে, এটা একটা রয়্যাল ব্লুয়ের উপরে। ওকে, আর তারপর হচ্ছে নিচের দিকটা দেখো, এই যে কত সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। একদম নিচের প্যানেলটা খেয়াল করো, এই যে নিচের প্যানেলের আগে হচ্ছে একটা ব্যাপার, দেখো এই যে স্ট্রিপগুলো, এগুলো এখানে এসে কীভাবে করে শেষ হয়েছে, ঠিক আছে। এই যে দেখো এখানে খুব সুন্দর করে আবার ডিজাইন করে দেয়া হয়েছে এই যে স্ট্রিপের শেষের অংশটা। সি, কত সুন্দর একটা ওয়েবের মতো করে ডিজাইনটা এসেছে। তারপর হচ্ছে নিচের প্যানেলে চলে যাচ্ছি, দেখো নিচের প্যানেলটা কিন্তু, নিচের প্যানেলটা একটা অরেঞ্জিশ রেড কালার। ওকে, একটা অরেঞ্জিশ রেড কালার কম্বিনেশন, দুটো কালার কম্বিনেশনে কিন্তু ড্রেসটা এসেছে। সো তোমরা এটা খেয়াল করবে, এটা হচ্ছে নিচের অংশটা, এই যে সি নিচের প্যানেলটা। ফেব্রিক কি আপু? ফেব্রিক হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটন জামা উইথ ডিজিটাল প্রিন্ট, আর ওনাটা হচ্ছে পিওর শিফনের। প্যান্টের কাপড়টা প্লেন কটন হবে, বাট হাই কোয়ালিটি, এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির। ওকে, এগুলো হচ্ছে একদম পাকিস্তানি ড্রেসগুলোর মতোই তোমরা মানে কমফোর্টনেসটা পাবে। দেখো এটা হচ্ছে ব্যাক পার্টটা। ওকে, এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টের ওভারভিউটা, এখন আমি ক্লোজলি দেখাচ্ছি। দেখো এটা ব্যাক পার্টের প্রিন্টটা, যেটা হচ্ছে অল ওভার ব্যাক পার্টের মিডেলে থাকবে এই সুন্দর প্রিন্টটা। আর তারপর হচ্ছে নিচের প্যানেলটা থাকবে সে অরেঞ্জিশ রেড কালার কম্বিনেশন। এই প্রিন্টটা দেখো কতটা সুন্দর। ওকে, আর এখন হচ্ছে আমি স্লিভের অংশে চলে যাচ্ছি। এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা, এটা ফ্রন্টে আসবে। দেখো এই স্লিভটা হচ্ছে, এই অংশটা ড্রেসের ফ্রন্টে আসবে, আর স্লিভের মানে বেইজে হচ্ছে দুটো কালার কম্বিনেশনে এই শেডটা আসবে। ওকে, সো ড্রেসের মেজারমেন্ট হলো 90 ইঞ্চি পর্যন্ত বডি করতে পারবে। তারপর হচ্ছে তোমরা কী বলে লং করতে পারবে 48 পর্যন্ত। প্যান্টের কাপড় হচ্ছে একদম আড়াই গজের কাপড় দেওয়া আছে, ওনারটা একদম শিফনে স্ট্যান্ডার্ড, ওনার যে মাপ থাকে তার থেকেও লম্বা চওড়া। দেখো এটা হচ্ছে ওনার প্রিন্টটা। ওকে, এটা হচ্ছে ড্রেসের ওনার প্রিন্টটাও কিন্তু দুই শেডের করা হয়েছে, মিডেলে দেওয়া হয়েছে নিচের অংশের যে শেডটা অরেঞ্জিশ রেড কালার, আর নিচের অংশে দেওয়া হয়েছে ম্যাজেন্ডা কালারটা। সো এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, একটা রেড কালার, রেড কালারের সলিড একটা প্যান্টের কাপড় শাড়ি। আচ্ছা প্রাইস কত? প্রাইস হচ্ছে 1650 টাকা। এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা এবং রেডের কম্বিনেশনের ড্রেসটা, ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নাও। দাঁড়াও, প্রাইস হচ্ছে অনলি 1650 টাকা। এটার কী কী কালার আছে? আচ্ছা আমারটার আর কোনো কালার নেই, আমি যে কয়টা দেখালাম শুধুমাত্র একটা ডিজাইনের দুটো কালার, বাকিগুলো সব আলাদা ডিজাইন আলাদা কালার। ওকে, আলাদা ডিজাইন এবং আলাদা কালার। আচ্ছা, আই ওয়ান্ট ব্ল্যাক ড্রেস, হোয়াট আর ইউ, আই এম এ নিউ কাস্টমার। আচ্ছা, যেটা করতে হবে ড্রেসটা একটা স্ক্রিনশট নিতে হবে, স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে। ইনবক্সে হচ্ছে অর্ডারটা কনফার্ম হয়, কমেন্টে কোনো অর্ডার নেওয়া হয় না, অথবা হচ্ছে কোনো ফোন কলের মাধ্যমে অর্ডার কনফার্ম হয় না। আচ্ছা, তুমি যে ড্রেসটা পরে আছো, তুমি যে ড্রেসটা পরে আছো তাতেই তোমাকে ভালো লাগে। আচ্ছা, তুমি যে ড্রেস পরে আসো। আচ্ছা আচ্ছা, আফরোজ আপু থ্যাংক ইউ। আপু আপনাদের শোরুম কোথায়? আমাদের শোরুম নেই, ওকে, আমাদের অনলাইন বেসড। দেখো নেক্সট হচ্ছে খুবই সুন্দর একটা লেমন গ্রিন কালারের ড্রেস দেখাবো, কালারটা দেখে নাও, লেমন গ্রিন কালার। ওকে,
কালারগুলো খুবই সুন্দর, ওকে, প্রত্যেকটা কালার সুন্দর। দেখো এটা একটা লেমন গ্রিন কালার, আর ড্রেসটার প্রিন্টটা দেখে নাও, টোটাল ওভারলুকটা দেখে নাও, তারপর আমি ক্লোজলি দেখিয়ে দিব। দেখো এটা হচ্ছে ড্রেসের বেইজের অংশটা, এটাতে কিন্তু ওয়াটার প্রিন্ট থাকছে। তারপর হচ্ছে গলার প্যানেলটা, দেখো কত সুন্দর করে একটা ফ্লাওয়ার প্রিন্ট দিয়ে ডিজাইন করা আছে। এটা হচ্ছে ড্রেসটার নিক পোর্শনটা, ওকে, এটা হচ্ছে নিক পোর্শনটা। আর এটা হচ্ছে ড্রেসটার নিচের অংশটা, সি, এটা হচ্ছে ড্রেসটার নিচের অংশটা। এবং এই ড্রেসটার সব থেকে অ্যাট্রাকটিভ পার্টটা দেখো, এই যে এই প্রিন্টটা দেখো, এটা কতটা সুন্দর একটা প্রিন্ট করা আছে। কি হলো, এটা অনেক সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশন করা আছে, লেমন গ্রিন কালারের উপরে কত সুন্দর করে প্রিন্ট করা। আচ্ছা কালো আছে রাজি আপু, কালো অলরেডি একটা দেখিয়ে ফেলেছি, আরও একটা কালো আছে, লাইভটার সাথে থাকো, সব দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে সবগুলো যেগুলো আমার স্টকে অ্যাভেলেবেল আছে এখন পর্যন্ত, প্রত্যেকটা ড্রেস আমি দেখাবো। এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্টে হচ্ছে এটা বেইজের অংশটা লেমন গ্রিন কালার, এটা হচ্ছে পেছনের যে গোল্ডেন শেডের প্রিন্টটা, ওকে, এটা প্রিন্টটা দেখো কতটা স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট করা আছে ব্যাক পার্টে, জাস্ট সি, এই যে ওয়াও, এই ফ্লাওয়ারগুলো দেখো কতটা সুন্দর করে কিন্তু একদম ডিজিটালি প্রিন্ট করা আছে। আর হচ্ছে এটা স্লিভের অংশটা, স্লিভের বেইজে হচ্ছে এটা আসবে আর ফ্রন্টে এই অংশটা আসবে, ওকে, একদম ফুল স্লিভ হবে। আচ্ছা আপু কিভাবে অর্ডার নেওয়া হয়, ইনবক্সের মাধ্যমে, ইনবক্সে হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিতে হবে, তারপর ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে, তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য কিন্তু 120 টাকা। সো এটা হচ্ছে একটা লেমন গ্রিন কালার, এখন এটা ওড়নাতে আমি চলে যাচ্ছি, ওকে। দেখো ওড়নার ম্যাটেরিয়াল হচ্ছে সফট শিফন, পিওর শিফন যেটাকে বলে, ওকে, দেখো এটা হচ্ছে ওড়নার প্রিন্টটা, ওয়াও খুবই সুন্দর। আচ্ছা এটারও আরেক, না এটা আরেকটা কালার কি আছে আজকে, আচ্ছা দেখি কী কী অ্যাভেলেবেল আছে তোমাদের জন্য। দেখো এটা হচ্ছে ওড়নার প্রিন্টটা, ওয়াও, যখন হচ্ছে ড্রেসগুলো একদম মানে মেক করবা, শুধু জামাটা দেখে হচ্ছে জামাটার ওভারলুকটা বোঝা যায় না যে জামাটা কতটা সুন্দর হবে, আবার হচ্ছে শুধু ওড়নাটা দেখেও বোঝা যায় না, তিনটে জিনিস যখন তুমি মানে একসাথে পরবে তখন হচ্ছে ড্রেসটা একটা খুবই সুন্দর একটা লুকিং দিবে। সো দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, একটা খুবই সুন্দর একটা লেমন গ্রিন কালারের প্যান্টের কাপড়। আচ্ছা আপু প্লিজ রেড চিলি ড্রেসটা একটু দেখাবা প্লিজ। আচ্ছা রেড চিলি কি স্টক হয়েছে, মানে আমাদের তো স্টক আউট হয়ে গিয়েছিলো, সম্ভবত কিছু রিস্টক করা গিয়েছে। আচ্ছা আমার হাতে মানে হাতের কাছে নেই মনে হয় আপু, ঠিক আছে, এটা রিস্টক হয়েছে কিনা আমি এখনও শিওর না, একটু পেজ ইনবক্স করতে হবে, ওকে, পেজ ইনবক্স করলে পেয়ে যাবো। আর হচ্ছে রেড চিলি ড্রেসটা আমার এইচডি ভিডিও করা আছে, পেজে দেখে নিও। এটা হচ্ছে টোটাল লেমন গ্রিন কালারটা, যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলো, প্রাইস হচ্ছে 1650 টাকা, যা যা ভালো লাগছে ইনবক্সটা কিন্তু করে ফেলবে। আচ্ছা অসাধারণ কালেকশন, থ্যাংক ইউ আপু, লেমনটা খুবই সুন্দর, হ্যাঁ প্রত্যেকটা কালার সুন্দর, লেমনটা আমি নিব, রুকসানা শরীফ সাইফ। আচ্ছা ইনবক্স করতে হবে, স্ক্রিনশটটা নিয়ে, অবশ্যই স্ক্রিনশটটা নিতে হবে। এখন হচ্ছে আরেকটা এখন হচ্ছে একটা লাইট কালার দেখাবো, দেখো এটা হচ্ছে একটা লাইট পিচ কালার, ওকে, লাইট পিচ কালার, কালারটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে, একটা লাইট একটা কালার, আমি একটু দূর থেকে ড্রেসটা দেখাই, দেখো এটা হচ্ছে লাইট একটা পিচ কালারের ড্রেস, এটা হচ্ছে ওভারভিউটা, তারপর আমি ক্লোজলি দেখাচ্ছি, ওকে, দেখো এটা হচ্ছে টোটাল ড্রেসটাতে খুবই সুন্দর করে ছোটো ছোটো চুন্ডির মতো করে ওয়াটার প্রিন্ট দেওয়া থাকবে, লাইট একদম লাইট পিচ কালারের উপরে। আর দেখো সামনের দিকে কত সুন্দর করে একটা প্রিন্ট করা আছে, ওকে, ড্রেস অ্যাট্রাকটিভ পার্টটা হচ্ছে এখানে ছোটো 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 করে চুনরি প্রিন্টটা দেওয়া আছে, ওকে, চুনরি প্রিন্টটা থাকার কারণে মানে ডিজিটাল প্রিন্টগুলো যেটা হয় নর্মাল ফ্লাওয়ার প্রিন্ট তারপর মিরর প্রিন্ট এগুলো বেশি থাকে, বাট এই ড্রেসটাতে চুনরি প্রিন্ট ইউজ করা হয়েছে, এটা খুবই ইউনিক লেগেছে আমার কাছে। সো দেখো এটা হচ্ছে লাইট পিচ কালার ড্রেসটার কালার কম্বিনেশন অ্যান্ড ডিজাইনটা। এখন হচ্ছে আমি নিচের অংশে চলে যাব, দেখো আমার ড্রেসটাতে যেভাবে করে একটা ডিজাইন এসেছে এখান থেকে, এই ড্রেসটাতেও সেমভাবে করে কিন্তু ডিজাইনটা করা আছে, ওকে, সেমভাবে করে। এবং এটার নিচের অংশটা দেখে নাও, এই যে
এখানে কিন্তু আমার একটা বেবি পিঙ্ক কালার কম্বিনেশন করা হয়েছে। সো সব কিউট কিউট কালারগুলো এটাকে ইউজ করা হয়েছে, একদম খুবই সুন্দর সোবার কালারগুলো। ওকে, লাইট কালারের ড্রেসগুলো সৌন্দর্য আবার অন্যরকম, তাই না? এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, ব্যাক পার্টের উপরে সেমভাবে প্রিন্ট করা আছে ওয়াটার প্রিন্ট, আর এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের অংশটা। দেখো, ওয়াও, কত সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে ড্রেসটার স্লিভের অংশটা, স্লিভের অংশে দেখো এখানে চুনরি প্রিন্টটা আছে, আর এটা হচ্ছে ফ্রন্টে আসবে, এই অংশটা হচ্ছে ফ্রন্টে আসবে। তোমার ড্রেসগুলো সবগুলো সুন্দর, নূরজাহান আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু, আমি এটাও চাই। আচ্ছা রাজি আপু, কে মানে কোনটা নেবেন, জাস্ট ইনবক্স করতে হবে স্ক্রিনশটটা নিয়ে। ওকে, স্ক্রিনশটটা কিন্তু অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে টোটাল ড্রেসটার ওভারভিউটা। এখন হচ্ছে আমি ড্রেসটা ওড়নাতে চলে যাচ্ছি। ওড়নার ম্যাটেরিয়ালটা তো তোমরা জানোই, সফট পিওর শিফনের। ওকে, পিওর শিফনের ওড়না। সো এটা হচ্ছে ড্রেসটার ওড়নার প্রিন্টটা, কি সুন্দর করে প্রিন্ট করা আছে দেখো, টোটালি কিন্তু ডিজিটাল প্রিন্ট করা। ওয়াও, মানে সোবার কালারগুলো যারা পছন্দ করো, লাইট কালারগুলো, ওকে, অনেক সুন্দর একটা কালার এটা, একদম কিউট লাগে পড়লে, ঠিক আছে, একটা বেবি বেবি কালার, অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ড্রেসটার প্যান্টের কাপড়টা, দেখো লাইট একটা পিচ কালার, ওকে, লাইট একটা পিচ কালার, যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে নেবে, এটা পিক নিও। ওকে, প্রাইস থাকছে তোমাদের জন্য অনলি 1650 টাকা। ঠিক আছে আপু, এগুলো কি ইন্ডিয়ান কালেকশন? হ্যাঁ, সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশন এগুলো, এগুলো ইন্ডিয়ান, এই জন্যই এত রিজনেবলে পাচ্ছ। ওকে, এগুলো যদি পাকিস্তানিগুলো হতো তাহলে কিন্তু অনেক দাম পড়ে যেত। সো আমি সবসময় বলি যে আমার আপুরা যারা হচ্ছে মানে পাকিস্তানি কালেকশন অ্যাফোর্ড করতে পারো না, বাট পাকিস্তানি কালেকশন যারা অ্যাফোর্ড করতে পারো না তাদের জন্য রিজনেবলের ভিতরে এই কালেকশনগুলো সম্পূর্ণ পাকিস্তানি কোয়ালিটির, একদম মানে কি বলে, পাকিস্তানি কোয়ালিটির কমফর্টনেসটা দিবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা, এগুলো এখান দিও তো, একটু কমাই দিও। আচ্ছা, নেক্সট হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেল কালার, দেখো ডার্ক একটা পার্পেল কালার, পার্পেল কালার আর হচ্ছে জাম কালার, দুটো কম্বিনেশন করলে মানে দুটোকে মিক্স আপ করলে যে কালারটা হয় তা এক্স্যাক্ট সেই কালারটা, দেখো ওয়াও, এটা লুকিংসটা জাস্ট দেখো, আউটলুকটা, ঠিক আছে, ড্রেসটা দেখলেই মনে হবে যেন এখনই নিয়ে নেই। এই যে সি, মানে টোটাল ড্রেসটা এত সুন্দর করে প্রিন্ট করা আছে, টোটালি ডিজিটাল প্রিন্ট। আর জামাটা যখন মেক করে পরবা দেখো কতটা সুন্দর লাগবে, কজ এটার যে গলার প্যানেলটা এটা মিস করার মতো না। ওকে, দেখো এটা হচ্ছে একটা পার্পেল শেডের উপরে ডার্ক পার্পেল, ওকে, একটা ডার্ক পার্পেল। আর দেখো এই যে সাইডের এই প্রিন্টগুলো, দেখো মনে হচ্ছে যেন একদম অরিজিনাল কিছু একটা বসিয়ে দেয়া হয়েছে। আর এখানে দেখো কত সুন্দর করে এটার গলার প্যানেলটা করা আছে, ওয়াও, খুবই সুন্দর এটার গলার প্যানেলটা, দেখো এখানে ফ্লাওয়ারের মানে ফ্লাওয়ারের কালারগুলো দেখো, জাস্ট কতগুলো কালার ইউজ করা হয়েছে, খুবই সুন্দর করে কিন্তু গোল্ডেনের সাথে কম্বিনেশন করা হয়েছে। তোমার ড্রেসটা একটু দেখাও না। আচ্ছা, এটা নিব। আচ্ছা, আমার ড্রেসটা আমি আবার দেখিয়ে দেবো লাস্টে, ঠিক আছে। সো দেখো, এটা হচ্ছে গলার প্যানেলটা এখানে শেষ হয়েছে, আর দুই সাইড থেকে এই সুন্দর দুটো প্রিন্ট নেমে এসেছে, ওকে, দুই সাইড থেকে। আর নিচের দিকের যে প্যানেলটা দেখো, নিচের দিকে অসম্ভব সুন্দর একটা প্যানেল আছে, আর ড্রেসটা কিন্তু ওয়াটার প্রিন্ট আছে, ওকে, এই দেখো খুব সুন্দর করে ওয়াটার প্রিন্ট দেওয়া আছে ড্রেসটাতে। আর এই যে ড্রেসটার নিচের প্যানেলটা জাস্ট দেখো, এই যে সি, মিরর প্রিন্টটা কতটা সুন্দর লাগছে, ওকে, মিরর প্রিন্টটা খুবই সুন্দর লাগে। আর এটা হচ্ছে মিডেলে পড়বে, মিডেলের অংশটা দেখো, এখানে দেখো কত সুন্দর করে এই প্রিন্টগুলো করা হয়েছে, অনেকগুলো কালার ইউজ করা হয়েছে, ওকে, অনেকগুলো কালার। এটা হচ্ছে টোটাল নিচের অংশটা, আর এই যে দেখো, এইটা হচ্ছে খুব মানে সবচেয়ে অ্যাট্রাকটিভ অংশটা, এই যে নিচের এই প্যানেলটা, ওকে, দেখো কত সুন্দর করে, মানে মনে হচ্ছে এখানে ডিম লাইট টাইপের কিছু একটা ইউজ করা আছে, ওকে, এখানে একদম ডার্ক একটা মানে গ্রিন কালার সাথে একটা আবার কত সুন্দর করে একটা শেডিং করা হয়েছে, ওকে, এই যে। আর এই যে নিচের প্যানেলটা, এই যে এই ফ্লাওয়ার মানে ফ্লাওয়ার প্রিন্টটা, এই রোটা কিন্তু তোমরা আবার পাবে কোথায় জানো, পাবে হচ্ছে ড্রেসের ওড়নাতে।
সি এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, ওয়াও, মানে ফ্রন্ট পার্টটাও যেরকম সুন্দর ড্রেসটার ব্যাক পার্টটাও সুন্দর, টোটাল ড্রেসটাই খুবই সুন্দর একটা ড্রেস। দেখো এখানে প্রিন্টগুলো দেখো, এটা হচ্ছে পিঠের উপরের যে সুন্দর প্রিন্টটা, ওকে। নিচের অংশটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নিচের দিকের প্যানেলটা। ফ্রন্ট পার্টে কিন্তু এই মিরর প্রিন্টটা দুই সাইডে দুইটা ছিল, আর ব্যাক পার্টে হচ্ছে মিডলে এসেছে, ওকে, ব্যাক পার্টে মিডলে চলে এসেছে। সো এটা হচ্ছে টোটাল ড্রেসটা। এই যে দেখো, এটা হচ্ছে ডার্ক পার্পেল কালারটা। এখন আমি ওড়নাতে চলে যাচ্ছি। এগুলোর ওড়নাগুলো এত সুন্দর ম্যাটেরিয়াল যে, মানে কি বলবো, এগুলো সেফটি পিন কিন্তু একদম ইউজ করতে হবে না। এটা হচ্ছে টোটাল ওড়নাটা, ওকে, টোটাল ড্রেসটার ওড়নাটা। এটা খুবই মানে সুন্দর একটা কালেকশন, এটা কিন্তু কেউ মিস করো না, পার্পেল কালারটা, ঠিক আছে। যদি না তোমার পার্পেল কালারে কোনো সমস্যা হয়ে থাকে, মানে অনেকে থাকে না, অনেক কালার দেখতে ইচ্ছা করে না, এইটা যদি রিজন না হয়, এটা মানে এটা ছাড়া অন্য কোনো রিজনে কিন্তু এই ড্রেসটা মিস করার কোনো চান্সই নেই। কারো যদি হচ্ছে পার্পেল কালারে, শুধুমাত্র পার্পেল কালারে অ্যালার্জি না থাকে, তারা কিন্তু এই কালারটা কোনোভাবেই মিস করো না, ঠিক আছে। এটা হচ্ছে টোটাল ড্রেসটা, ভালো লাগলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস থাকছে অনলি 1650 টাকা। আচ্ছা, প্রাইস হচ্ছে নাজরিন আপু 1650। নেক্সট হচ্ছে সেম ডিজাইনটার আরেকটা কালার দেখাবো, এটা একটু লাইট কালার, আগেরটা কিন্তু একটা ডার্ক কালার দেখিয়েছি, আর এটা একটু লাইট একটা কালার, এটা হচ্ছে লাইট পিয়াজ কালার। সেম প্রিন্ট, সেম প্যাটার্ন, শুধু কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। দেখো ওভারলুকটা, এখন একটু ক্লোজলি কালার কম্বিনেশনগুলো দেখাচ্ছি, লাইট পিয়াজ কালারের উপরে, ওকে, লাইট পিয়াজ কালারের উপরে। হাই আপু, হ্যালো আপু, আচ্ছা, হাই সুইটি লিখেছেন, সোনি আপু এতক্ষণ পরে জয়েন করলেন। এই যে এটা হচ্ছে গলার প্যানেলটা, ওকে, এটা হচ্ছে গলার প্যানেলটা, আর এখানে হচ্ছে নিচের দিকের অংশটা, সি এটা হচ্ছে ড্রেসটার নিচের অংশটা, সম্পূর্ণ সেম পার্পেলটার মতো, শুধু কালার কম্বিনেশনটা ডিফারেন্ট, ওকে। এই যে ব্যাক পার্টটা, ওকে, এখন হচ্ছে আমি স্লিভে চলে যাচ্ছি। এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা, এটা ফ্রন্টে আসবে। আপু তোমার ড্রেসটা দেখাবো? হ্যাঁ আমারটা দেখাবো, একটু লাস্টে দেখিয়ে দিচ্ছি আমারটা, আবার কোনো সমস্যা নেই। এটা এগুলো দেখানো শেষ করি, এটার সাথে যে ওড়নাটা পাচ্ছ দেখো, ওয়াও, খুবই সুন্দর একটা ওড়না পাচ্ছ, সেম আগেরটার মতো, শুধু কালার কম্বিনেশনটা ডিফারেন্ট। এটাও খুবই সুন্দর একটা কালার, লাইট পিয়াজ কালারের একটা ড্রেস, পিঙ্ক শেডের, ওকে, পিঙ্ক টোনের একটা ড্রেস। এই যে দেখো, যা যা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজে ইনবক্স করে ফেলো। 1650 টাকা হচ্ছে প্রাইস, ওকে, 1650 টাকা। নেক্সট হচ্ছে, আচ্ছা, সোনি আপু লিখেছেন, আপু বেবি 3 মাসের বিজি ছিলাম। আচ্ছা আপু, বেবি ছোট থাকলে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়। আচ্ছা কোনো সমস্যা নেই আপু, রেকর্ডের ল্যাপটা দেখে নিয়েন, ওকে। আজকে খুবই সুন্দর সুন্দর কালেকশন এসেছে, অনেকগুলো, মানে অনেক ডিজাইন, অনেক কালার। দেখো এটা একটা নিউ একটা, মানে নিউ একটা কালার, এতক্ষণ যে কালারগুলো দেখালাম সেগুলোর সাথে মিল নেই। এটা কালারটা আগে দেখো, তারপর আমি একটু মানে ডিটেলসে বলবো, ওকে। এটা কিন্তু নিউ একটা ডিজাইন, সি এটা হচ্ছে একটা পাকা জলপাই কালার, মানে জলপাইটা পাকলে যে কালারটা হয়, এটা একদম একটা রিপ একটা জলপাই কালার। দেখো এটা হচ্ছে ড্রেসটার ভেতরে যে ওয়াটার প্রিন্টটা থাকছে, ওকে, খুবই সুন্দর একটা কালার, মানে পাকা জলপাইয়ের কালারটা। এটা মানে ক্যামেরাতে যেটা দেখা যাচ্ছে তার থেকে সামনাসামনি আরও সুন্দর। এটা ডিজাইনটা দেখো, এখানে একটা ফ্লাওয়ার ইউজ করা হয়েছে, এবং সেমভাবে এই জায়গায় একটা এবং এই জায়গায় একটা, তিনটা ফ্লাওয়ার খুব সুন্দর করে ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু ব্ল্যাক এবং পাকা জলপাইয়ের কম্বিনেশনে খুবই সুন্দর একটা প্রিন্ট চলে এসেছে। সো দেখো এটা হচ্ছে টোটাল ড্রেসটা, এটা নাইস সোনিয়াপু, হ্যাঁ এটা অনেক সুন্দর। দেখো এটা হচ্ছে ড্রেসটার নিচের অংশটা, ওয়াও, খুবই সুন্দর করে কিন্তু নিচের অংশটা করা আছে। দেখো ওয়াও, এখানে এই ফ্লাওয়ার প্রিন্টটা দেখো কি সুন্দর, ঠিক আছে, হোয়াইট প্রিন্টটা খুবই সুন্দর। এখানে আবার কত সুন্দর করে একটা ফিরোজা কালার ইউজ করা হয়েছে। সো দেখো কতগুলো কালার কম্বিনেশন, ওকে, কতগুলো
কালার কম্বিনেশন দেয়া আছে ড্রেসগুলোতে। আর এটা ব্যাক পার্টটা দেখো, এটা হচ্ছে ড্রেসটার সব থেকে অ্যাট্রাকটিভ অংশটা হচ্ছে ব্যাক পার্ট। এটাতে কতগুলো ফ্লাওয়ার প্রিন্ট আছে জাস্ট সি, এই যে সবগুলোই ওয়াও, দামগুলো ওয়াও। এই যে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, ঠিক আছে। এই যে এই প্রিন্টটা দেখো, যেটা হচ্ছে ফিরোজা কালারটা সামনে অল্প একটু ছিল, ব্যাক পার্টে কিন্তু অনেকটা অংশ জুড়ে এই ফ্লাওয়ার প্রিন্টটা রয়েছে। আর ড্রেসটাতে যে এক্সট্রা যে জিনিসটা পাচ্ছ ড্রেসটার সাথে, সাইডে একটা এক্সট্রা প্যানেল পাবে। এই যে এক্সট্রা একটা প্রিন্টেড একটা প্যানেল পেয়ে যাচ্ছ। এই প্যানেলটা তোমরা চাইলে হাতা ইউজ করতে পারো, ড্রেসের নিচে দিয়ে ড্রেসটা আরও লং করতে পারো, অথবা প্যান্টের কাপড়ে ইউজ করতে পারো। ওকে, এখন হচ্ছে আমি ড্রেসটার স্লিভের অংশটা দেখিয়ে দিব। দেখো এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা, ওয়াও, খুবই সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে। দেখো পাকা জলপাই কালার, কালারটা হচ্ছে পাকা জলপাই কালার। প্রাইস কত? 1650 টাকা। শিফন ওড়না যেগুলো সবগুলো 1650 টাকা। কটন ওড়নারগুলোও খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে, দু এক দিনের ভেতরেই লাইভ করবো, সমস্যা নেই। আগামীকালকেই সম্ভবত কটন ওড়না লাইভটা হবে। দেখো এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, ওকে, এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা। খুবই সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, একটা পাকা জলপাই কালার। এটা একটা পিকনিও, যার যার ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবে। প্রাইস হচ্ছে 1650 টাকা। প্রিয়া আপু, আপু তোমার সবগুলো ড্রেস খুবই সুন্দর, থ্যাংক ইউ আপু। এই যে দেখো, এর নেক্সট হচ্ছে আর একটা ব্ল্যাক কালার। আজকে অনেকগুলো ড্রেস, তাই না? নেক্সট হচ্ছে আর একটা ব্ল্যাক কালার, এটা একটা ম্যাট ব্ল্যাক এবং হচ্ছে ম্যাট মেরুন কালার কম্বিনেশন। এটাও খুবই সুন্দর একটা কালার। দেখো এটা হচ্ছে টোটাল ড্রেসটার ওভার লুকটা, আর এটা হচ্ছে ক্লোজলি দেখাচ্ছি, দেখো এখানে একটা ব্ল্যাকের সাথে ডার্ক একটা ব্রাউন কালার কম্বিনেশন। আর এই দিকটা দেখো কতটা সুন্দর করে গলার প্যানেলটা করা আছে, এটাও আরও সুন্দর একটা ড্রেস। এদিকটাতে দেখো ফ্লাওয়ার প্রিন্টটা জাস্ট কতটা সুন্দর। আর ড্রেসটার এই দিকটাতে হচ্ছে মেরুন কালারটা, কিন্তু এখান থেকে একটু ওয়াশ টাইপের একটা প্রিন্ট, ওকে, মেরুনের উপরে একটা অ্যাশ টাইপের একটা ওয়াশ প্রিন্ট রয়েছে। সো এটা দেখো, এটা হচ্ছে ড্রেসটার নিচের অংশটা। আর এখন হচ্ছে আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্ট, যেটা আরও সুন্দর। এখানে দুটো ফ্লাওয়ার প্রিন্ট ইউজ করা হয়েছে পাশাপাশি। আর নিচের দিকের অংশটা দেখে নাও, এটা হচ্ছে ব্যাক পার্টের নিচের অংশটা। এখন হচ্ছে আমি স্লিভে চলে যাচ্ছি। এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা, এটা ফ্রন্টে আসবে আর এটা হচ্ছে বেইজে আসবে। আচ্ছা, তোমার সবগুলো কালেকশন অনেক জোস। আচ্ছা আকাশ ভাইয়া, থ্যাংক ইউ। এই যে এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট পার্টটা। এখন হচ্ছে আমি ড্রেসটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে ড্রেসের ওড়নার অংশটা, ওয়াও, এটা ওড়নাটা বেশি সুন্দর। এটা সেকেন্ড ব্ল্যাক কালারটা, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখে নাও, সলিড একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ। যা যা ভালো লাগছে এই ব্ল্যাকটা স্ক্রিনশটটা নিয়ে নেবে। প্রাইস থাকছে 1650 টাকা। ওকে, এখন হচ্ছে আরেকটা পার্পেল কালার। আচ্ছা আরেকটা পার্পেল কালার দেখাবো। আপু তোমার সব কিছু কালেকশনগুলো অনেক সুন্দর। আচ্ছা তোমাকে সুন্দর লাগছে আপু, প্রথমা প্রিয়া আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা প্রাইস কত? 1650 টাকা। প্রাইস হচ্ছে আপু সুতির ওড়না দেখাও। সুতির ওড়নাগুলো হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ, সুতির ওড়নার লাইভ আগামীকালকে হবে, এবং সাথে হচ্ছে একটা রেগুলার ওয়্যারের কালেকশনও থাকতে পারে। ওকে, কালকে দুটো লাইভ হতে পারে, অথবা কালকে একটা হবে, পরশু দিন একটা হবে। বাট সুতির ওড়না তোমরা পাচ্ছ কালকে, কালকে যেটা পাচ্ছ সেটাতেও সুতির ওড়না, পরশু দিন যে লাইভটা সেটাতেও সুতির ওড়না। সো এটা হচ্ছে শুধু শিফন ওড়না। দেখো এটা হচ্ছে আরেকটা পার্পেল কালার, এবং এটার ডিজাইনটাও খুবই সুন্দর। ওকে দেখো, এটা হচ্ছে ড্রেসটার বেসটা, আর এটা হচ্ছে ড্রেসের গলার প্যানেলটা। দেখো গলার প্যানেলটা গোল্ডেন কালার শেড দিয়ে করা আছে, আর এই দিকটা হচ্ছে
নিচের প্যানেল। ওয়াও, খুবই সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে এই ড্রেসটার। সব থেকে যেটা অ্যাট্রাকটিভ পার্ট, তোমরা চাইলে কিন্তু এটাকে ফ্রন্ট পার্ট করতে পারো। এটা খুবই সুন্দর করে প্রিন্ট করা আছে, দেখো এটা প্রিন্টটা। আর এই যে এটা হচ্ছে পিঠের উপরে যে প্রিন্টটা পড়বে, অথবা তোমরা চাইলে এটাকে ফ্রন্ট পার্ট দিতে পারো। অনেক সুন্দর করে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, দেখো ব্যাক পার্টটা, ওয়াও। আর এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশটা, এটা স্লিভের বেইজে আসবে, তোমরা চাইলে এটাকে ফ্রন্টে দিতে পারো। এই যে এটা হচ্ছে ফ্রন্টে দিতে পারো, এইটুকু থাকবে। প্রাইস কত? প্রাইস হচ্ছে 1650। এগুলো মানে এগুলো সবগুলো 1650 টাকা হচ্ছে প্রাইস। আর এটা হচ্ছে ওড়নাটা, দেখো ওড়না হচ্ছে পিওর শিফনের। সি ওড়নাগুলো কতটা সুন্দর, ওকে, ওড়নাগুলো খুবই কমফোর্টেবল হবে। এগুলো কিন্তু তোমরা ইজিলি বাইরে ক্যারি করতে পারবে, ওকে, ইজিলি বাইরে পরে যেতে পারবে। এটা হচ্ছে ড্রেসটার, প্যান্টের কাপড়টা সলিড একটা পার্পেল কালার, যা যা ভালো লাগছে একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে অনলি 1650 টাকা। একদম লাস্ট ড্রেসটা এখন দেখাবো, এটা অনেকটা আমারটার সিমিলার, ওকে, অনেকটা আমারটার কাছাকাছি। যারা আমারটা না পাবে এটা কিন্তু নিয়ে নিতে পারো। এটাও খুবই সুন্দর একটা ড্রেস, দেখো কালারটা সেম আমারটার মতো, একটা সি গ্রিন কালার, ওকে, একটা সি গ্রিন কালার। এটা হচ্ছে ওভারভিউটা বানালে জাস্ট এরকম লাগবে, ওকে। দেখো এটা হচ্ছে বেইজে, এই ওয়াটার প্রিন্টটা থাকবে। তারপর এখানে প্রিন্টগুলো দেখো, এখানে কিন্তু একটা অরেঞ্জ কালার কম্বিনেশন করা আছে, আর এখানে একটা প্যারোট গ্রিন কালার ইউজ করা হয়েছে মিডলে। দেখো কতটা সুন্দর করে আমারটার মতো প্যাটার্নে কিন্তু প্রিন্টগুলো করা আছে, ওকে, অনেকটা আমারটার সিমিলার। সো এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টটা, আর এটা হচ্ছে ড্রেসের নিচের অংশটা। দেখো ড্রেসের নিচের অংশটাও খুবই সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশন করা আছে। আর ড্রেসটার ব্যাক পার্টটা দেখো, তোমরা যে কোনোটা ফ্রন্ট পার্ট এবং যে কোনোটা ব্যাক পার্ট করতে পারো এটারও। এটার ব্যাক পার্টটা সম্পূর্ণটা সি গ্রিনের উপরে এই সুন্দর একটা মেরুন টাইপের, লাইট মেরুন টাইপের একটা কালার ইউজ করা হয়েছে গলার প্যানেলে। আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টের নিচের অংশটা, ওকে, এটাও একটা সি গ্রিন কালার। এটার কালার কম্বিনেশনটাও খুবই সুন্দর। এটা হচ্ছে স্লিভের অংশটা, এই অংশটা তোমরা ফ্রন্টে দিবে, ওকে। স্লিভ একদম ফুল স্লিভ হবে, ওকে, একদম ফুল স্লিভ হবে। আর নেক্সট হচ্ছে এই যে এটার ওড়নাটা দেখিয়ে দিব, এটা একটু দিও তো। আচ্ছা তোমার গায়ের ড্রেসটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ আমারটা অ্যাভেলেবেল, আমারটাকে আবার দেখিয়ে দিব। এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, দেখো। আচ্ছা এটা দেখিয়ে তারপর আমারটা আবার দেখিয়ে দেবো। এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, এখন হচ্ছে প্যান্টের কাপড়টা দেখিয়ে দিচ্ছি, একটা লাইট সি গ্রিন কালার। যা যা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলবে। প্রাইস থাকছে অনলি 1650 টাকা। এখন হচ্ছে যারা আমারটা এতক্ষণ ধরে দেখতে চেয়েছো, ফার্স্টে যে একবার দেখিয়েছি এখন আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার ড্রেসটা যেটা আমি পরে আছি, ওকে। আমার ড্রেসটার উপরের দিকটা হচ্ছে লাইট একটা সি গ্রিন কালার, তারপর ডার্ক সি গ্রিন, তারপর নিচের দিকটা হচ্ছে ডার্ক একটা নেভি ব্লু কালার, ম্যাট একটা নেভি ব্লু কালার। এটা হচ্ছে আমার ড্রেসটার বেইজে, যেটা একদম ছিটে ছিটে করে বল প্রিন্ট করা আছে, ওয়াটার প্রিন্ট মানে ওয়াটার প্রিন্ট দেওয়া আছে। আর এখানে হচ্ছে খুবই সুন্দর কিছু কালার কম্বিনেশন করে ইউজ করা হয়েছে ড্রেসটা। আর এটা দেখো ড্রেসটার ফ্লাওয়ার প্রিন্টটা, ওকে, এটা হচ্ছে নিচের দিকের অংশটা, আর এটা হচ্ছে একদম নিচের প্যানেলটা, যেটা হচ্ছে একটা ম্যাট নেভি ব্লু, ডার্ক নেভি ব্লুর উপরে করা। আচ্ছা ড্রেসের লং কত আসবে? লং হচ্ছে 48, ওয়াইডে হচ্ছে 90, লং হচ্ছে 48। এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, ওকে, এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাক পার্ট আমি যেটা পরে আছি। এটা হচ্ছে ব্যাক পার্টের অংশটা, আর স্লিভটা দেখে নাও, এটা হচ্ছে ড্রেসের স্লিভের ফ্রন্টেরটা। আমার স্লিভটা দেখলেই বুঝতে পারবে, তোমরা চাইলে কিন্তু এই পর্যন্ত স্লিভটা করতে পারবে। আমি কিন্তু থ্রি কোয়ার্টার করেছি, তোমরা হচ্ছে ফুল স্লিভ করতে পারবে, ওকে, তোমরা একদম ফুল স্লিভ করে ফেলতে পারবে। আর এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা, ওড়নাটা দেখে নাও, এই যে আমার ড্রেসটার ওড়নার প্রিন্টটা দেখো কতটা সুন্দর। এটা আমারটা,
আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা ডার্ক সি গ্রিন। আপু কাপড়টা কি লন? হ্যাঁ লনের কাপড়, বাট প্রিমিয়াম কোয়ালিটি। এটা হচ্ছে টোটাল আমার ড্রেসটা যা যা ভালো লাগছে স্ক্রিনশটটা নিয়ে পেজ ইনবক্স করে ফেলো। প্রাইস হচ্ছে 1650 টাকা, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 80 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। আচ্ছা প্রাইস হচ্ছে 1650, যারা প্রাইসটা এখনও জানতে চাচ্ছেন 1650। আচ্ছা তোমার গায়ের ড্রেসটা কি অ্যাভেলেবেল? হ্যাঁ আমার এই ড্রেসটাও অ্যাভেলেবেল, আমারটা যার যার ভালো লেগেছে এখান থেকে একটা স্ক্রিনশট নিলে হবে, অথবা ফার্স্টে দেখিয়েছি এখনও আরেকবার দেখিয়ে দিলাম। সো আপুরা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন, আমার লাইভটা দেখেছেন এবং এখনও সাথে আছেন, সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই বলবো আমাদের পেজের সাথে থাকেন, পাশে থাকেন, আমাদের অনেক অনেক সাপোর্ট করেন যেন আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা ড্রেস আনতে পারি। আর হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে আরবিস কালেকশন, ওখানে জয়েন করে ফেলবেন। আর যে ব্যাপারটা যে আমরা যেহেতু ঢাকার বাইরে এখন কন্টিনিউয়াসলি বিকাশ নিচ্ছি, সো এই ব্যাপারটাকে কাজে লাগে অনেক হচ্ছে ফেক পেজ ফেক আইডি এগুলো ওপেন হয়েছে, এগুলো ডিটেলসটা আমি আসলে পোস্ট করে দিয়েছি। যেহেতু আমি লাইভে বারবার বলার পরেও আপনারা কী করছেন, না দেখে না শুনে হচ্ছে একটা যে কোনো জায়গায় বিকাশ করে দিচ্ছেন। সো এগুলো বলতে বলতে আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছি, নিজেদের জাস্ট নিজেদের টাকার যে মানে মায়াটা ওটা যেটা আপনারা বিকাশ করার পরে মনে হয় যে আমি টাকাটা আমার টাকাটা লস হয়েছে, আমার টাকাটা কেউ মেরে দিয়েছে, এই টাইপের কথা আপনারা বলেন। সো এই ব্যাপারটা যাদের টাকার হচ্ছে মায়া আছে সবারই আছে, সো তারা আগে যাচাই বাছাই করবেন, ঠিক আছে? বিকাশ করার আগে এই মায়াটা দেখাবেন, তাহলে কিন্তু আপনাদের টাকাটা এভাবে করে নষ্ট হবে না। সো আপুরা এই তো আপনারা আমার পেজে ঢুকলেই হচ্ছে পিন পোস্ট করে দিয়েছি যে ফেক কয়টা পেজ আছে, ফেক আইডি আছে। সো এগুলো আপনারা মানে যখন দেখবেন তখন একটু যাচাই বাছাই করে নেবেন, পেজের লাইক, তারপর হচ্ছে কোনটা পেজ আর কোনটা আইডি, এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায়। আমি কিন্তু বারবার বলি লাইভে যে আমরা কোনো আইডি থেকে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করি না, ইভেন কোনো কমেন্টের অর্ডারও কিন্তু আমরা নেই না, ঠিক আছে? শুধুমাত্র আমরা ইনবক্সের অর্ডারটা নেই। সো এটা তো কখনোই সম্ভব না যে আমি একটা মানে আমার ফেসবুক আইডি থেকে আপনাদেরকে আমি মানে হাই হ্যালো দিয়ে তারপর ড্রেস অর্ডার করতে বলবো, এটা কখনোই পসিবল না। যারা হচ্ছে মানে অনলাইনে সবসময় কেনাকাটা করেন তারা এটা মানে খুব সহজভাবে বুঝতে পারবেন যে কোনো পেজ ওনার কিন্তু তার আইডি থেকে কাউকে নক দেয় না বা তার আইডি থেকে ড্রেস পারচেস করতে আপনাদেরকে কখনো বলবে না। সো এতটুকু কমন সেন্সটা জাস্ট নিজেদের ভেতরে রাখেন, তাহলে কিন্তু আপনাদের টাকাটা এভাবে লস হবে না। ওকে, সো অনেক কথা বলে ফেললাম, এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে আবারও মানে অনেক ধন্যবাদ দিয়ে আজকে লাইভটা শেষ করছি।